हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी मौमिता माय किचने आपनादेर सकल के स्वागत जानाई। आज के आमरा बानाबो सॉफ्ट राइस फ्लावर चापाटी, जाके बोले चालेर रुटी। चालेर रुटी अनेकेई हयतो भेबेछेन बाड़ीते बानाबेन, किन्तु सठिक पद्धतिर अभावे हयतो बानाते पारेननि। आसुन आजके आमी देखिये दिच्छि। प्रथमे एकटा पात्रेर मध्ये 3 कप जल निएछि। এই কাপ দিয়েই আমি চালের গুঁড়োটা মেজার করব। জলের মধ্যে দিয়ে দেব সল্ট, দিয়ে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন ঘি। এটাকে ঘিটাকে ভালো করে নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 কাপ চালের গুঁড়ি। এখানে 3 কাপ জল নিয়েছি, তার জন্য 2 কাপ চালের গুঁড়ো দেব। আসলে 1 কাপ চালের গুঁড়োতে 1.5 কাপ মতো জল লাগে। ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট স্লো ফ্লেমে এটাকে হতে দিতে হবে। তারপর 5 মিনিট পর ঢাকনা খুলে আবার ভালো করে মিক্স করে নেব। তারপরে ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঢেকে আরো 10 মিনিট রেখে দেব। 10 মিনিটের মধ্যে চালের গুঁড়োটা চাপাটি বানানোর জন্য একদম রেডি হয়ে যাবে। এটাকে তারপরে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। ঢেলে নিয়ে একটু সামান্য ঠান্ডা হলে তারপরে ভালো করে হাতের সাহায্যে মাখতে হবে। খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা মাখা যাবে না, বা চালের রুটি এর থেকে তৈরিও হবে না। এটা গরম গরমই ভালো করে আস্তে আস্তে, হাতে যদি খুব গরম লাগে তাহলে অল্প ঘি নেওয়া যেতে পারে। এতে আর জল লাগে না সাধারণত, যদি জল লাগে তাহলে একটু হাতে জল লাগিয়েও করতে পারেন। এইভাবে একটা সফট ডো ভালো করে মেখে তৈরি করে নেব। তারপরে তার থেকে এরকম গোল গোল লেচি কেটে নেব। এই সময় এটাকে একটা সুতির কটন ক্লথ দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর রুটি তৈরি করা যাবে না। তারপর গোল গোল লেচি কেটে এটাকে রাইস ফ্লাট দিয়েই বেলতে হবে। খুব বেশি চালের গুঁড়ো বেলার সময় ইউজ করলে কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে। খুব সাবধানে এই রুটিগুলোকে আস্তে আস্তে বেলে নিতে হয়, খুব চাপ দিয়ে বেললে কিন্তু রুটি ফুলবে না। এরপর গ্যাসে তাওয়া বসিয়ে তার মধ্যে এই রুটিটা দিয়ে চেপে চেপে একটুখানি প্রেস করলেই আমাদের চালের রুটি সুন্দর ফুলে যাবে। এটা আলাদা করে সেকার আর প্রয়োজন হয় না, তাওয়াতেই এটা ফুলে ওঠে। এই রুটিটা খুব সফট হয় এবং খেতে দুর্দান্ত লাগে। এটা আপনারা চিকেনের ঝোল, কিংবা অনেকে এটাকে ঝোলা গুড় দিয়ে পছন্দ করে, মানে খেজুরের গুড়, আর দুধের সঙ্গে অনেকে খেজুরের গুড় দিয়েও পছন্দ করে। আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপি সম্বন্ধে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, এবং এটাও জানাবেন আপনারা আগে চালের রুটি কতবার খেয়েছেন। অনেকেরই গমের রুটি খেলে বিভিন্ন রকমের প্রবলেম হয়, হজম হতে অসুবিধা হয়, তারা অনায়াসেই এই চালের রুটি বানিয়ে খেতে পারেন। এই চালের রুটির ডোটা অবশ্যই আগে থেকে বেলে রাখা যাবে না, বা আগের থেকে ডোটা তৈরি করে অনেকক্ষণ রেখে দেওয়ার পরেও রুটিটা তৈরি করা যাবে না। এটা যখনই ডোটা তৈরি করা হবে তার কিছুক্ষণের মধ্যেই এটাকে গরম গরম অবস্থাতেই রুটিটা তৈরি করে নিতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।